শিক্ষা প্রকাশ শক্তিশালী লোকর তালিকাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম ভারতর ১৭ নম্বর শক্তিশালী ব্যক্তি হিমন্ত বিশ্ব শর্মা ২০২২ চনত ৩২ নম্বরত আছিল হিমন্ত বিশ্ব শর্মার নাম দেশৰ সবাতোকৈ শক্তিশালী ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় স্থানত আছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তালিকার তৃতীয় স্থানত এস জয়শঙ্করের নাম তালিকার ১৫ নম্বরত রাহুল গান্ধী ১৬ নম্বরত অরবিন্দ কেজরিওয়ালের নাম তালিকার ২০ নম্বরত কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর নাম ৫০ নম্বরত আছে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের নাম আমি এই মুহূর্তে পুনর্বার জানাইছো ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশ করেছে ভারতের শক্তিশালী লোকর তালিকা যে তালিকাত মুখ্যমন্ত্রী এগারে ১৭ নম্বর স্থানত স্থান লাভ করেছে ২০২২ চনত ৩২ নম্বরত আছিল হিমন্ত বিশ্ব শর্মা হেপাহৰ ৰঙালী বিহুলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী বিহুটি গাদুৰিবলৈ এতিয়া শিপিনীসকলৰো গাত তত নাই পিছপৰি থকা নাই ৰাভা জনগোষ্ঠীয় লোকসকল গোৱালপাৰাৰ আগিয়াৰ নিকটৱৰ্তী ৰখাপাৰ গাঁৱত তাঁতশালত ব্যস্ত নাচেন ৰাভা নামৰ লোকজন গৃহৰক্ষী বাহিনী নাচেন ৰাভাই কৰ্মব্যস্ততাৰ মাজতে সময় উলিয়াই মহিলাৰ সমানে সমানে বিভিন্ন ৰঙৰ ফুলাম ৰাভা পাজাৰ বৈ উলিয়াইছে আগিয়াৰ পৰা এই মুহূৰ্তত আমি আগবঢ়াম আমাৰ সাংবাদিক ৰিংকু দাসৰ রিপোর্ট মই এবার মই বহুত বছর বনোৱা নাছিল দুই বছর মানা হল এবার এইটো মই রাভা পাজার বনালো এক মাহ হল রাভা পাজার দখনা নহয় মই মেখলা চাদর বানাইছো বিহু গামোচা বানাইছো আগতে এতিয়া মোৰ সময় নাই মই বর্তমান হোমগার্ডত কাম করে আছো রাতি রাতি এইটো